লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্থল হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে হিজবুল্লার সাথে তুমুল লড়াই চলে তাদের। এতে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এর মধ্যে মঙ্গলবার রাজধানী বৈরুত ও পূর্ব বেকা উপত্যকায় রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত লেবানিজ, আহত আরও 150 মানুষ। পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। একই দিনে ইসরায়েলের উত্তরাঞ্চল হাইফা ও ক্রায়ট এলাকায় রকেট হামলা চালায় গোষ্ঠীটি। IDF এর মতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 85টি রকেট ধ্বংস করেছে। সেই সাথে লেবানন ইসরায়েল সীমান্ত ক্রসিং এলাকায় আরও 20টি ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এদিকে লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার হুঙ্কার দিয়েছেন নেতানিয়াহু। হামলায় নাসরাল্লার উত্তরসূরি ও সম্ভাব্য হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হওয়ার দাবি করছে ইসরায়েল। আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে ধূলিসাৎ করে দিয়েছি। নাসরাল্লাহ এবং তার উত্তরসূরি সহ হাজারো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল। আমি লেবাননের মানুষকে বলতে চাই, আপনারা কি হিজবুল্লাহর সঙ্গে থাকবেন নাকি সঙ্গ ছাড়বেন, সেই সিদ্ধান্ত আপনাদের হাতেই। আপনাদের কাছে এখনও সুযোগ আছে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের হাত থেকে লেবাননকে রক্ষা করার, আর এতেই এই যুদ্ধের অবসান ঘটতে পারে। না হলে লেবানন আরেকটি গাজায় পরিণত হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও রক্তপাতকে বেছে নেবেন না। সবশেষে আমরা শান্তিতে বসবাস করতে চাই। তবে হিজবুল্লাহ বলছে ইসরায়েলের হামলায় শীর্ষ নেতা নিহত হলেও তাদের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ এখনও অটুট আছে। সশস্ত্র সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা ইসরায়েলের দাবি উড়িয়ে দিয়ে বলেন গোষ্ঠীটির উৎস ও সামর্থ্য ভালো অবস্থায় আছে, যা গেল কয়েকদিনের অভিযান জানান দিয়েছে। সেই সাথে যুদ্ধের যতদিন যাবে ইসরায়েল তত বেশি বিপদে ফেঁসে যাবে বলেও মন্তব্য করেন হিজবুল্লাহর এই শীর্ষ নেতা। এদিকে লেবাননে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমরা লেবাননে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি, তবে এখনও যুদ্ধ বন্ধ করা সম্ভব। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। That is why I've written directly to Israeli Prime Minister Benjamin Netanyahu to express profound concern about draft legislation. Mm-hmm.